করোনা কারাগারে অবরুদ্ধ পুরো পৃথিবী, অবরুদ্ধ বাংলাদেশও। কত শত মানুষের চাকরি চলে যাচ্ছে, কত হাজার হাজার লাখ লাখ মানুষের বেতন কমে যাচ্ছে। বাংলাদেশের ক্রিকেটাররা সেদিক থেকে ভাগ্যবান, কিন্তু তাদের কোটি টাকা লসও কিন্তু হয়ে যাচ্ছে। কেন, কিভাবে? আমি নোমান মোহাম্মদ, আজকে নট আউট নোমানে সে আলোচনায় করব। বলছিলাম ক্রিকেটাররা ভাগ্যবান, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু তাদের বেতন কমায়নি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু তাদের চুক্তি থেকেও বাদ দেয়নি, প্রশ্নই ওঠে না। কিন্তু কীভাবে তারপরও তাদের এই কোটি টাকা লস হয়ে যাচ্ছে আমি বলছি, সেটা জানার আগে এই করোনায় আমাদের কী কী ক্রিকেট সিরিজ ক্ষতিগ্রস্ত হলো, লস হলো, বা আমরা হারিয়ে ফেললাম করোনার কারণে এবং হারানোর আশঙ্কা রয়েছে, সেটা একটু দেখে আসি। ধরুন, এই করোনার প্রভাবে ক্রিকেট সিরিজ স্থগিত হয়ে যাওয়াটা শুরু হয়েছে মার্চ মাসে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দুইটা টি টোয়েন্টি খেলার কথা ছিল, সেটা দিয়ে এশিয়া একাদশ এবং বিশ্বকাদশ, সেখানে অবভিয়াসলি বাংলাদেশের খেলোয়াড়রা এটা প্রতিনিধিত্ব করতেন, অনেকেই প্রতিনিধিত্ব করতেন। এরপরে এপ্রিল মাসে পাকিস্তানে একটি টেস্ট এবং একটি ওয়ানডে স্থগিত হয়ে গেল। মে মাসে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের, সেখানে তিনটি ওয়ানডে এবং চারটি টি টোয়েন্টি খেলার কথা ছিল। জুন মাসে আর আসার কথা ছিল হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া। জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা তিন টেস্ট খেলার জন্য। আগস্টে নিউজিল্যান্ডের আসার কথা হচ্ছে গিয়ে দুই টেস্ট খেলার জন্য। এগুলো কিন্তু সব স্থগিত হয়ে গেছে এবং এগুলো কিন্তু আবার হবে কি না কখনো এটা কিন্তু কেউ জানে না। তারপরে যে সেপ্টেম্বর মাসে গিয়ে এশিয়া কাপ হওয়ার কথা এখনও ঝুলছে, অক্টোবর মাসে নিউজিল্যান্ডের সঙ্গে আবার তিনটা টি টোয়েন্টি খেলার কথা এটাও ঝুলছে, ওই অক্টোবর নভেম্বরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা এবং ডিসেম্বর মাসে গিয়ে শ্রীলঙ্কার সঙ্গে আমাদের তিন ওয়ানডের একটা সিরিজ হওয়ার কথা। এই প্রত্যেকটা সিরিজ কিন্তু হয় বাতিল হয়ে গেছে কিংবা বাতিল হওয়ার পথে আছে। এই বছর আর কোনো ক্রিকেট মাঠে গড়াবে কি না, বাংলাদেশের কেউ মাঠে বাংলাদেশ খেলবে কি না সেটা কিন্তু পুরোপুরি অনিশ্চিত, এবং আমার কাছে মনে হয় না আসলে বাংলাদেশ এবছর আর মাঠে ক্রিকেট ফিরবে, ন্যাশনাল টিম ইন্টারন্যাশনাল ক্রিকেট ফিরবে। তাহলে যদি না ফিরে, এই যে এতগুলো সিরিজ স্থগিত হয়ে গেল, আমরা যদি এখন পুরো জিনিসটাকে যদি সাম আপ করি, তাহলে আটটা টেস্ট এই বছর বাংলাদেশের বাতিল হয়ে গেছে, টোটাল সাতটা ওয়ানডে বাতিল হয়ে গেছে এবং টোটাল অলমোস্ট তেইশটা টি টোয়েন্টি বাতিল হয়ে গেছে। তেইশটা টি টোয়েন্টি অলমোস্ট বলছে কী কারণে, কারণ ওই নিউজিল্যান্ড আয়ারল্যান্ডের সঙ্গে চার তিন সাতটা টি টোয়েন্টি এবং দুইটা টি টোয়েন্টি হচ্ছে এশিয়া একাদশ বিশ্ব একাদশ সম্বন্ধে এই নয়টা, পাশাপাশি এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপ যেটা। এখন এশিয়া কাপে কোন টি টোয়েন্টি ফর্মেটে হবে, কিন্তু গতবারের মতো যদি ফর্মেটটা যদি থাকে, তাহলে গতবার বাংলাদেশ ফাইনাল খেলেছিল, সে ফাইনাল পর্যন্ত ছয়টা ম্যাচ খেলেছিল এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ প্রথমে একটা গ্রুপ পর্বে খেলবে, সেখানে তিনটা ম্যাচ রয়েছে নামিবিয়া, নেদারল্যান্ডস, স্কটল্যান্ডের সঙ্গে। এরপরে ওইখান থেকে সেরা দুই দলের মধ্যে তো থাকবে, এটা আমরা এক্সপেক্ট করছি। তখন যে পরের রাউন্ডে যে খেলবে সেখানে আরও পাঁচটা ম্যাচ খেলবে। সো বাংলাদেশ যদি সেমিফাইনাল নাও খেলতে পারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে, তাও কিন্তু পাঁচ প্লাস তিন মোট আটটা ম্যাচ কিন্তু বাংলাদেশ খেলবে। এই সব মিলে এই আট ম্যাচ, এশিয়া কাপের ছয় ম্যাচ এবং ওই যে এশিয়া একাদশ বিশ্ব একাদশ প্লাস দ্বিপাক্ষীয় সিরিজ মিলিয়ে আরও নয় ম্যাচ, সব মিলে তেইশটা টি টোয়েন্টি ম্যাচ কিন্তু করোনার কারণে হারিয়ে গেল বা হারিয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে ক্রিকেটাররা এই আটটা টেস্ট, সাতটা ওয়ানডে এবং তেইশটা টি টোয়েন্টি এবছর খেলার সুযোগ পাচ্ছেন না, তাতে তাদের বেতন কমছে না। ক্রিকেট বোর্ড কেন্দ্রীয় চুক্তিতে রেখেছেন যে বেতন দেওয়ার কথা প্রতি মাসে মাসে তাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, সব ঠিক আছে। তো ক্ষতিটা কোথায়? ক্ষতিটা হচ্ছে কি যে একে তাদের ব্যাটে বলে মরচে ধরে যাচ্ছে, তারা যখন আবার ফিরবেন তার আগের মতো ফিরবেন কিনা সেটা একটা পয়েন্ট। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেই পয়েন্টটাতে আমি আসতে চাচ্ছিলাম শুরু থেকেই, সেটা হচ্ছে এই ম্যাচগুলোর ম্যাচ ফি তো ক্রিকেটাররা পাবেন না, এই ম্যাচ ফি তো আর বিসিবি দিবে না, ম্যাচ না খেলেও কি ম্যাচ ফি কি এটা কি দিবে নাকি, এটা হয় নাকি? তাহলে হচ্ছে কি, এই যে এতগুলো ম্যাচ মিস করলেন বাংলাদেশের ক্রিকেটার, কেন্দ্রীয় চুক্তিতে মোট সতেরো জন ক্রিকেটার রয়েছে, সতেরো জনের মধ্যে এখন আবার এই বছর আবার করেছে লাল বল এবং সাদা বলের চুক্তি আলাদা আলাদা করে করেছে। সো দুই ফর্মেটেই বাংলাদেশের এরকম ক্রিকেটার রয়েছে যারা দুই ফর্মেটেই রয়েছেন, এরকম ক্রিকেটার রয়েছেন সাতজন। সাতজন বলতে আছেন হচ্ছে গিয়ে মুশফিক, তামিম, লিটন, তাইজুল এবং মিরাজ, মিঠুন এবং নাজমুল হোসেন শান্ত। শুধু লাল বলের ফর্মেটের চুক্তিতে রয়েছেন হচ্ছে গিয়ে মমিনুল, আবু জায়েদ রাহি, ইবাদত এবং হচ্ছে গিয়ে নাইম হাসান। আর শুধু সাদা বলের চুক্তিতে আর রয়েছেন, মানে লিমিটেড ভার্সন ক্রিকেট যদি আমরা বলি, সেখানে চুক্তিতে রয়েছেন আরও ছয়জন, হচ্ছে গিয়ে সৌম্য, মুস্তাফিজ, মাহমুদুল্লাহ রিয়াদ, সাইফুদ্দিন, আফিফ এবং নাইম শেখ। এখন এই যে এতগুলো ম্যাচ যে মিস হলো, ধরুন তামিম এবং মুশফিক, লিটন, এরা তো সব ফর্মেটে সব ম্যাচই খেলতেন, তাহলে এই যে আটটা টেস্ট বাতিল হলো, আটটা টেস্টের ম্যাচ ফি ছিল প্রতি টেস্টের এবং ম্যাচ ফি, এবছর কিন্তু ম্যাচ ফিও কিন্তু বেড়েছে ম্যাচ ফিতে, এবার টেস্টের ম্যাচ ফি ক্রিকেট বোর্ড করেছে হচ্ছে গিয়ে ছয় লাখ টাকা করে, যেটা আগে সাড়ে তিন লাখ টাকা ছিল। ওয়ানডের ম্যাচ ফি করেছে তিন লাখ টাকা করে, আগে যেটা দুই লাখ টাকা ছিল। টি টোয়েন্টির ম্যাচ ফি করেছে দুই লাখ টাকা করে, যেটা আগে এক লাখ পঁচিশ হাজার টাকা ছিল। তাহলে এবছর যে আটটা টেস্ট বাংলাদেশ মিস করলো, তাহলে যেই খেলোয়াড় আটটা টেস্ট খেলতেন সেটা ছয়টা আটচল্লিশ লাখ টাকা তিনি ম্যাচ ফি থেকে পেতেন, সে টাকাটা পাচ্ছেন না। সাতটা ওয়ানডে যিনি খেলতেন তিন সাথে একুশ লাখ টাকা পেতেন, সে টাকাটা পাচ্ছেন না।
23টা টি-20 যিনি খেলতেন তিনি হচ্ছে কি 23 দুগুণে 46 লাখ টাকা পেতেন, সেই টাকাটা তিনি পাচ্ছেন না। এখন মুশফিক, তামিম, লিটনের মতো প্লেয়াররা সব ফরম্যাটে সব ম্যাচ খেলার কথা ছিল, সো তাদের এই 48 লাখ প্লাস 21 লাখ প্লাস 46 লাখ 1,15,00,000 টাকা নাই হয়ে গেল, মানে নাই হয়ে গেল মানে এটা তারা পেলেন না। এবং যারা হচ্ছে গিয়ে ধরুন শুধুমাত্র মমিনুল হক বা রাহি, যারা শুধুমাত্র টেস্ট খেলতেন, ইবাদত বা নাইম, ধরুন মমিনুল তো সবগুলো টেস্ট খেলতেন, দ্বিতীয় টেস্ট টিমের ক্যাপ্টেন, তারও তো 48 লাখ টাকা হচ্ছে গিয়ে তার অ্যাকাউন্টে আর আসলো না, এই টাকাটা তো আর কোনোভাবে কম্পেনসেট করা যাবে না। বা সাদা বলে চুক্তিতে যারা রয়েছেন সেই মুস্তাফিজ, তারপর হচ্ছে গিয়ে রিয়াদ, সাইফুদ্দিন, সৌম্য, তারা তো ওয়ান ডে এবং টি টোয়েন্টির অলমোস্ট সব ম্যাচ খেলতেন বলেই তো ধারণা করা হচ্ছে মানে কি তাদের তো ওই সময় ইয়ের জায়গাটা তো রয়েছে, সামর্থ্যের জায়গাটা রয়েছে। তাহলে ওয়ান ডের 21 লাখ টাকা প্লাস টি টোয়েন্টির 46 লাখ টাকা, এখানে 67 লাখ টাকা কিন্তু তাদের নাই হয়ে গেলো। প্লাস তারা কি আর তাদের লাল বলে চুক্তিতে রাখা হয়নি, কিন্তু তারা কি আর একটি দুইটা টেস্ট সিরিজ খেলতেন না, তো তার মানে কিন্তু কোটি টাকার কাছাকাছি কিন্তু তারাও বঞ্চিত হচ্ছেন। এবং এই টাকাটা ক্রিকেট বোর্ড দেবে না, এটা খুবই সত্যি কথা, খুবই লজিক্যাল কথা। হ্যাঁ, এখন আপনারা অনেকে বলতে পারেন যে কাজ করেনি, কাজ না করলে পারিশ্রমিক পাবে, এরা তো ম্যাচই খেলেনি, তো ম্যাচ না খেললে ম্যাচ ফি দেবে কেন? আমি তাদের ম্যাচ ফি দিতে হবে এই দাবি কিন্তু আমি করছি না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি যে তাদের এই টাকাটা লস হয়ে গেল এবং তাদের জীবন থেকে কিন্তু এই একটা বছর সময় হারিয়ে গেল। তাদের বয়স তো কমে থাকবে না, তাদের বয়স তো থেমে থাকবে না, তাদের বয়স তো কমবে না। এবং ক্রীড়াবিদদের, স্পোর্টসম্যানদের কিন্তু তাদের ক্যারিয়ার খুবই সংক্ষিপ্ত, 10 বছর 15 বছর, ফর্ম টর্ম সব কিছু যদি ঠিকঠাক না থাকে 5 বছর 7 বছরে ক্যারিয়ার শেষ হয়ে যায়। সেখান থেকে যদি ধরেন একজন ডাক্তার, একজন ডাক্তারের ক্যারিয়ার তো হচ্ছে গিয়ে 40 বছরের, তার যত বয়স বাড়বে তার যত অভিজ্ঞতা হবে তখন কিন্তু তার মানে তার ওই যশ, খ্যাতি, তার ভিজিট সব কিছুই তার বাড়তে থাকবে। একজন ইঞ্জিনিয়ার যত অভিজ্ঞ হবেন সেটা বাড়তে থাকবে, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যারা চাকরি করেন অনেক ক্ষেত্রে যারা যত উপরে উঠতে থাকেন সেটা বাড়তে থাকে, ক্রীড়াবিদদের ক্ষেত্রে তো সেটা না। সো যখন এই ক্রীড়াবিদদের জীবন থেকে একটা বছর হারিয়ে গেল, তাদের ব্যাটে বলে তারা রান বঞ্চিত হয়েছেন, উইকেট বঞ্চিত হয়েছেন, বাংলাদেশকে অনেকগুলো জয় থেকে বাংলাদেশ বঞ্চিত হয়েছে করোনার কারণে, সব ঠিক আছে, কিন্তু একই সঙ্গে এই ক্রিকেটাররা আর্থিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সেই ক্ষতিটা কিন্তু কোটি টাকার উপরে। আজ এ পর্যন্তই, কিন্তু আজই তো শেষ নয়। তথ্য আমার শক্তি, তর্ক আমার সাহস, এই তথ্যের শক্তিতে নতুন কোনো সাহসী তর্ক নিয়ে খুব শীঘ্রই আবার হাজির হবো আপনাদের সামনে এই নট আউট নোমান চ্যানেলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সবার আগে সব আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি চেপে রাখুন। খেলা ভালোবাসুন, নট আউট নোমানের সঙ্গেই থাকুন।